খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছে কানাডা। এ নিয়ে দুইটি দেশের মধ্যে টানাপোড়েন এখন চরমে। বিষয়টিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে জানিয়েছে কানাডা। কানাডার হাউস অব কমন্সের সাধারণ সভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, হরদীপ সিং হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে কানাডার গোয়েন্দা সংস্থা। এদিকে তিনি আরো বলেন, কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিক হত্যায় বিদেশি কোন সরকারের সংশ্লিষ্টতা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেভাবে কাজ করে তার সম্পূর্ণ পরিপন্থী এ ধরনের ঘটনা। ট্রুডোর এই মন্তব্যের পর থেকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার জের ধরে পবন কুমার নামে একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। এরই পরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে এক জ্যেষ্ঠ কানাডীয় কূটনৈতিক বহিষ্কার করে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি বিবৃতিতে আরও জানিয়েছেন, কানাডার হাই কমিশনারকে তলব করা হয়েছে এবং ভারত সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তাকে ভারত ছাড়তে হবে। ট্রুডো আরও জানিয়েছেন, এ ঘটনায় ঘনিষ্ঠ মিত্রদের সাথে যোগাযোগ রাখছে তার সরকার। কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে জানিয়েছেন জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস মঙ্গলবার একটি বিবৃতিতে আরও জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ট্রুডোর তোলা অভিযোগের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বলেন, আমরা কানাডীয় সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, কানাডার তদন্ত যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং দোষীরা বিচারের আওতায় আসে তা নিশ্চিত করা জরুরি।